পেটের টানে টিলার মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের। 18 বছর বয়সী এই যুবকের নাম কাউসার আহমেদ। ঘটনা বৃহস্পতিবার উদয়পুরের আমতলী এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক হৃদয় বিদারক ঘটনা ঘটলো উদয়পুর মহকুমার শালকোড়া আমতলী এলাকায়। মাটি চাপা পড়ে মৃত্যু হলো কাউসার আহমেদ নামের এক যুবকের। মৃত যুবক 17 পেরিয়ে 18 বছরে পা দিয়েছিল। পরিবার প্রতিপালনের তাড়নায় অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে চার চাকার মাটির গাড়িতে কাজ করতে বের হয়। দুপুর আনুমানিক 12 নাগাদ ওই গাড়িতে টিলায় মাটি কাটার সময় উপর থেকে মাটি ভেঙে পড়ে কাউসার আহমেদের উপর। তড়িঘড়ি তাকে মাটির তলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। আমি সঠিক বিষয়টা জানি না, আমি কাজও আসলাম, তো কাজের থেকে আমার বউ ফোন করছে যে আমার শালা ইয়ে অবস্থা, মাটির তলা খারাপ আছে এবং কাজের থেকে দূরে গেছে। দূরে যাই দিয়ে তারা তুলতে আসে, ওদের একটা মাথা বাইরে এসে আমি বাইরে তুলে তুলছি, পুলিশের একদম দিকে জুম শেষ আমার তেলায় এরকম পয়সা দিছে, আইসে লোক লোক আইয়া পয়সা দিছে দিকে আনছে। আমি মানে মাটি চাপা পড়ি মারা গেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? শালগড়া আমতলি। আমতলি নাম কি যে মারা গেছে? কাউসারা আমনে। কাউসারা আমনে বাড়ি? বাড়ি আমতলি। বয়স কেমন? বয়স 17 বাড়ি 18। পরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে 12:40 নাগাদ ফায়ার সার্ভিসের লোকেরা একজন পেশেন্টকে নিয়ে আসে। তো পেশেন্টকে আনার পর আমি এক্সামিন করলাম, এক্সামিন করে ওনাকে ব্রড ডেড করলাম। তো তারপর আমি ওদের কাছে জানতে চাইলাম যে কী হয়েছে। ওদের কাছ থেকে জানতে পারলাম যে উনি একজন শ্রমিক, মাটি চাপা পড়েছে। যাই হোক, আসার পরে আর আমরা ওনাকে জীবিত অবস্থায় পাইনি। আমরা অ্যাকর্ডিংলি আমরা পিএমের জন্য পাঠিয়েছি। তরতাজায় এক যুবকের মর্মান্তিক দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে সচেতন মহলের বক্তব্য, এই ধরনের টিলা কেটে মাটি নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি অবগত রয়েছে? প্রশাসনিক কর্তারা কি মাটি কাটার অনুমতি দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট কাজের সাথে যুক্তদের শ্রমিকদের কি দুর্ঘটনাজনিত বীমা রয়েছে? উপরন্তু কিসের ভিত্তিতে মাটি কাটার অনুমতি দিয়েছে? নাকি এই বিষয়ে নাকে তেল দিয়ে শীতের আমেজ নিচ্ছেন সংশ্লিষ্ট প্রশাসন কর্তারা? এই ধরনের বিভিন্ন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।